লন্ডন যাই তাহলে আমরা আরো একটা ছেলেকে নিয়ে যাব। তো এই ছেলের কাল থেকে পুজো শুরু করব। আমি আনতে একদমই ভুলে গেছি, কারণ সেটা আলমারিতে। হ্যালো ফ্রেন্ড, লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আরও একটা ছোট্ট করে ব্লগ করছি, সেরকম কোনো বড় সড়ো নয়, তোমাদের সাথে কিছু শেয়ার করব। আগের ব্লগে তো আমি শেয়ার করেছিলাম যে ঠাকুর কোথায় বসাচ্ছি, তার জায়গাটাও ঠিক করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, পুরো সেট আপ চেঞ্জ করে নিয়েছি। তো সেই ব্লগে আর এই অংশটা শেয়ার করিনি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। ওরা যেটা মেটটা দিয়েছে সেটা তো পেতেছি, তার উপর একটা সাদার মধ্যে পেতেছি, তো একটা নরম যাতে গদি গদি হয় সেরকম একটা পেতেছি। তো আমার কাছে এরকম দুটো কাপড় আছে, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হোয়াইট। তো কোনটা পাঠবো কোনটা পাঠবো? এটা উল্টো পেতেছো? না এটা পেতেছি, জাস্ট একটু নরম ভাবে গদি গদি হবে। এটার উপরে এটা পাঠবো না এটা পাঠবো? এটা পাঠবো। না দেখতে ভালো। তো হাজবেন্ড বললো কালো সাদাটা পাঠতে, কালো সাদাটা দেখতেও ভালো লাগছিল, কিন্তু কালো কালো সাদা সাদা কালো ঠাকুরকে দেবো সেই জন্য কিন্তু এটা অতটা ভালো লাগছে না। তাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কোনটা পাতলে বেটার হয়। তো চলো, এখানে ঠাকুর কালকে আছে অক্ষয় তৃতীয়া। তো হ্যাঁ ঠাকুরগুলো নিয়েছো? ওই যেগুলো ডেস্কের ওপর আছে সেখানে রেখোস। তো আমরা ওই ঘরটায় শুতাম, তো ওই ঘরের ওপরে আমি জাস্ট টেম্পোরারি রোজ প্রণাম করার জন্য ঠাকুরগুলো রেখে দিয়েছি, তা সুটকেস থেকে বের করে রেখে দিয়েছি। জামা কাপড় বের করতাম সেরকম ঠাকুরও বের করে রেখে দিয়েছি। পুজো এখনো পর্যন্ত দিইনি, পুজো দেবো কি, এখানে তো সব কিছু পাওয়া যায় না, জাস্ট একটু স্নান টান করিয়ে বসা, মানে খাবার টাবার দেওয়া এই আর কি। তো কালকে অক্ষয় তৃতীয়া, কাল থেকে ভাবছি পুজোটা স্টার্ট করব, সেই জন্যই এই ঘরটাকে গোছালাম আর ঠাকুরের জায়গাটাকেও ঠিক করলাম, কারণ এটা উত্তর দিক আমার পেছন দিকটা, সেই জন্য ডেস্কটাকে চেঞ্জ করলাম, সবই তো তোমাদের বললাম। তো এই দেখো ঠাকুরটা এখানে বসালাম। আমার না একটু কনফিউজ লাগছে, শিবলিঙ্গের মুখটা কোন দিকে থাকে, পূর্ব দিকে মুখটা থাকে না পূর্ব দিকে পেছনটা থাকে, আর সাপের মুখটা কোন দিকে থাকে? তোমরা যারা যারা দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। আমার মনে হয় আমি কি করলাম বলো তো, শেষে আমার বাড়ির যেভাবে রাখতাম সেভাবে আমি দেখলাম যে কোন দিকে রাখতে হয়। তো এখানে আরও একটা ঠাকুর বসবে, সেটা আজকে বের করব না কালকে বের করব, হাজবেন্ডকে জিজ্ঞেস করি। আর এই ছোট্ট দুটো থালা গ্লাস এনেছি, আর কিছু বিশেষ আনতে পারিনি, কারণ বুঝতেই পারছো এয়ারপোর্টে মানে প্লেনে সব কিছু আনা সম্ভব নয়। আর আজকে যখন সব কিছুই রেডি করছি, আজকে সব কিছু রেডি করিনি কারণ আজকে হাজবেন্ডের ছুটি আছে, সমৃদ্ধকে দেখতে পারবে কালকে, সিনিকারও স্কুল আর হাজবেন্ডও অফিস চলে যাবে, কাল অফিস চলে যাবে, হাজবেন্ড তো ওদেরকে দেখতে পারবে না, সেই জন্য সব কিছু রেডি করে তারপরে পুজো দেওয়া। পুজো দেওয়া মানে আমার সেকেন্ডে পুজো দিতে হবে, কারণ সেই জন্য আজকেই ভাবছি সমস্ত কিছু সেট আপ করে নিই। তো তোমাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করবো আজকে, তো আরেকটা ঠাকুর বলছে সেটা আমি আজকে প্রথমেই সেটা আর কি বসাবো, কালকে আর কি প্রথম পুজো করবো, আমার কেনা ছিল অনেক দিনের, সে বলতে পারো। এই দেখো এটা আমি অনেক আগের থেকে কিনে রেখেছি, এটা নড়ছে ক্যামেরা। একটা ঠাকুর দেখতে পারো, ভগবান বলতে পারো, ঠাকুর বলতে পারো, বা আমার ছেলে বলতে পারো, আরো ছেলে সমৃদ্ধুর মতো আরেক ছেলে। তো আমি এটা অনেকদিন আগে কিনে রেখেছি, তাও সমৃদ্ধ হওয়ার আগে, অনেক আগে, অনেক বছর, কত কবে বলবো, 5-6 বছর আগে, কিন্তু আমার পুজো করা হয়নি আমি। আর এইটা কিনেছি তোমাদের বলে রাখি, এটা আমি নবদ্বীপ থেকে কিনেছি, নবদ্বীপে যখন আমি গেছিলাম তখন আমি গোপালকে কিনে রেখেছি। তো গোপাল এতদিনকে আমি পুজো করিনি,
তো একটু মানত ছিল বলতে পারো। কলকাতাতেও পাতিনি, কারণ কলকাতাতে পাতিনি কারণ আমি ডেলি পুজো দিতে পারতাম না। সমৃদ্ধি তখন ছোট ছিল, মাঝে মাঝে সন্ধে বা পুজো সিনিকা দিয়ে দিত, আর গোপাল বসালে ডেলি খাবার দিতে হবে, রোজ খাবার দিতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব হতো না। কারণ সমৃদ্ধি বুঝতেই পারছো টুইন বেবি নিয়ে সংসার, তো এখন একটু সমৃদ্ধি বড় হয়েছে, ওদের ঘুম পাড়িয়ে সেই সময়টা আমি ঠাকুরটা পুজো দেবো। প্লাস এখানে একটু কাজও কম বলতে পারো, জানি না কেন কম, আমি জানি না, ইন্ডিয়া থাকলে আমার মনে হয় বেশি কাজ, আর এখানে আসলে মনে হয় আমার কম কাজ। তো সেজন্য আমি ভেবেছিলাম যদি লন্ডন যাই তাহলে আমার আরও একটা ছেলেকে নিয়ে যাব, তো এই ছেলের কাল থেকে পুজো শুরু করব। আর আর আমি বলতে গেলে যদি আমার এই ভিডিও বা পুজো করার কিছু ভুল টুটি হয়ে থাকে, তোমরা আমাকে প্লিজ বলো, হেল্প করো, আমি অনেক কিছুই জানি না। আমি প্রথম গোপাল পুজো করছি, কাল থেকে করব আর কি, করছি মানে কাল থেকে প্রথম গোপাল পুজো করব। আর আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু বাইরে থাকি ইউকেতে, কারণ এখানে সব কিছু তুলসী পাতা এই পাতা সব কিছু অত পাওয়া যায় না। জানি গোপাল পুজো করতে আমি দেখেছি যা ইউটিউবে যে তুলসী ছাড়া হয় না, তুলসী পাতা হয় না, তাও নিজের ছেলের মতো যতটা পারবো পুজো করব। তো যাই হোক, আর গোপাল আনবো, গোপালের জিনিসপত্র আনবো না তা কি কখনো হয়? তো এই দেখো গোপালের জন্য আমি দুটো জামা এনেছি, এটা আর এটা, এই দুটো জামা এনেছি, আর গোপালের মাথার চুল এনেছি, আর এনেছি একটা হার। আর একদম মনে নেই আমার, আমি গোপালের জন্য বাঁশি বানিয়েছি, রূপোর বাঁশি, এবং কি রূপোর মুকুটও বানিয়েছি, তো সেটা আমি আনতে একদমই ভুলে গেছি, কারণ সেটা আলমারিতে ছিল, তারপর ওখান থেকে মানে কি কারণে মিস হয়ে গেছে। আর যখন গোপাল কিনেছিলাম তখনই জামা তার জিনিসপত্র সাদা জিনিস কিনেছিলাম, আর রূপোটুকু বুঝতেই পারছো সোনার দোকান থেকে কিনতে, সেটা আলাদা জায়গায় রাখা ছিল, সেটা একদমই আমি মানে কাল মানে আনতে একদমই ভুলে গেছি। তো যেহেতু ঠান্ডা সেই জন্য সোয়েটার এনেছি, এই যে এই সোয়েটারটা, এটা কেনা সোয়েটার, এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছি, আর এই সোয়েটারটা আমার মা বানিয়ে দিয়েছে। তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে, যখন আমি বাপের বাড়ি ব্লগ দিয়েছিলাম তখন মা আমাকে এই সোয়েটারটা দিচ্ছিল, তখন আমি নিচ্ছিলাম যে দেখো ঠাকুরের সোয়েটার, এটার কি গল্প আমি পরে বলবো। তো এই সোয়েটারটা, তো দুটো সোয়েটার, যেহেতু ঠান্ডা এই জন্য দুটো সোয়েটার, আর আমার ছোট্ট গোপাল সোনার জন্য ছোট্ট ছোট্ট দুটো বালিশ। কিরকম হয়েছে জানিও, আমি গোপাল পুজো করব, গোপাল কিনেছি তার জিনিসপত্র কিনবো না তা নয়, আমি তোশক বিছানা সব কিনেছি, বালিশ মাথার বালিশ, কিন্তু এত কিছু বিদেশ ঘুরে আনা সম্ভব না, এত বড় বড় শেভ শিমুল তুলোর বালিশ ওর বাবা গিয়ে বানিয়ে এনেছে, তো এইগুলো একদম ওয়ার ভরা। তো আমি ভাবলাম যে এই এই দুটোই থাক, বালিশ দুটোই থাক, আর বেশি কিছু না দরকার নেই। আর আর অন্যান্য ঠাকুরের জন্য আমি এই দেখো সোয়েটার এনেছি, এগুলো কেনা নয়, এগুলো আমার মা বানিয়ে দিয়েছে, কারণ আমি মাকে মাপ বলে দিয়েছিলাম, এটা ক্রুশে মা বানিয়ে দিয়েছে, এই দেখো এই এরকম করে। তো একটা মিসিং হয়ে গেছিল, আমি সব মিস হয়ে গেছে, আমি যে সরস্বতী ঠাকুর এনেছি, সরস্বতী ঠাকুর আনবো তো আমি ঠিক ছিল না, তো ভাবলাম সরস্বতী পুজো যখন হবে, সমৃদ্ধি বড় হবে, সিনিকা বড় হবে, তখন সরস্বতী পুজো কি করে করবে, তো মাকে এটা আগের থেকেই বলা ছিল যে আমি দুটো ঠাকুর আনবো, সেই জন্য দুটো ঠাকুরের সোয়েটার বানিয়ে দিও। তো যাই হোক, সরস্বতী ঠাকুরের জন্য একটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক। আর আমিও এনেছি এখানে উল আর ক্রুশ, যদি আমি টাইম পাই, আমি টাইম পাবো কিনা জানি না, যদি ভবিষ্যতে কখনো টাইম পাই সরস্বতী ঠাকুরের জন্য ক্রুশ দিয়ে একটা বানাবো, না হলে এমনি এখন কিছু চাদর বা কিছু কাপড়ের কাজটা চালাতে হবে। তো যাই হোক, এই গোপাল ঠাকুরের এইসব জিনিসপত্র কিরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। শুধু একটা মিসিং থেকে গেল, যে টোপর, রূপোর টোপর আর বাঁশিটা আমি আনিনি, তো মানে এখন এসে আফসোস লাগছে না, আমি সব কিনে রেডি রেখেছি, ঠাকুর পাতিনি কিন্তু ঠাকুরের জন্য যা যা লাগে সব করেছি, আর তোশক বিছানা এরকম বড় বড় ওগুলো আনিনি, কারণ বুঝতে পারছো লাগেজের প্রবলেম। তো কাল থেকে পুজো দেব।
ঠাকুরের জিনিসগুলো তো তোমাদেরকে সব দেখালাম, মানে যেগুলো এনেছি আর কি এখানে সেগুলো। তো জিনিসগুলো কিরকম হয়েছে আমাকে জানিও কমেন্ট বক্সে। আর হাজবেন্ডকে বলেছিলাম ডেস্কটা যখন খালি করছো আমাকে একটা ড্রয়ার দিও যেখানে আমি ঠাকুরের জিনিসপত্র রাখতে পারবো। তো ওপরের ড্রয়ারটাই ভাবলাম যে খালি করি, কারণ ওপরের ড্রয়ারটাই জিনিসপত্র রাখতে সুবিধা এবং মানে নিতে ব্যবহার করতেও সুবিধা। তো সেখানেই আমি ঠাকুরের সোয়েটারগুলো তারপরে যা যা জিনিস সব ওখানেই রাখলাম। আর আজকে জাস্ট একটু রেডি রেডি করে রাখলাম, কালকেই পুজো দেব যাতে কালকে সুবিধা হয়। কারণ তো আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আজকে কোনো সেরকম ব্লগ করিনি, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্যই করেছি। তাহলে আজকের মতো টাটা, বাবাই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।